2022 কাতার বিশ্বকাপের পর থেকে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল, সেটা হোক মাঠে কিংবা মাঠের বাইরে। এবার সমস্যা ব্রাজিলের স্থায়ী কোচ নিয়ে। রিয়ালের সঙ্গে কার্লো আনচেলত্তি 2026 অবধি চুক্তি নবায়ন করার পর ব্রাজিলের নতুন কোচ ইস্যুটি ভিন্ন দিকে মোড় নিয়েছে। কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে ভিন্ন কিছু পরিকল্পনা সাজাচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনজন কোচের নাম ঘুরে ফিরে আসছে ব্রাজিলিয়ান ফুটবলে, যাদের মধ্যে অন্যতম ডরিভেল জুনিয়র। 61 বছর বয়সী এই কোচ বর্তমানে আছেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোর দায়িত্বে। খেলোয়াড়ি জীবনে ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন ব্রাজিলিয়ান এই কোচ। লম্বা সময়ে ব্রাজিলের ক্লাব ফুটবলের সঙ্গে জড়িত ডরিভেল জুনিয়র। জানা গেছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ নাকি ডরিভেল জুনিয়রকে তাদের স্থায়ী কোচ হিসেবে চাইছে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে ডরিভেল জুনিয়রকে ব্রাজিল তাদের স্থায়ী কোচ বানাতে চাইছে। সেই মতো চুক্তির প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে তারা। শুধু ডরিভেল জুনিয়রই নয়, ব্রাজিলের কোচ হবার দৌড়ে এতদিন আলোচনায় ছিলেন আবেল পেরেরা ও ফার্নান্দো দিনিজ এবং জর্জি জেসুসের মতো ক্লাব ফুটবলের সফল কোচেরা। তবে শেষ খবর অনুযায়ী এই তিনজনকে পেছনে ফেলে ডরিভেল জুনিয়র নাকি ব্রাজিলের পরবর্তী কোচ হবার দৌড়ে এগিয়ে আছেন।